প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত আজকে আমরা গণিতের প্রথম অধ্যায় মূলদ অমূলদ সংখ্যা থেকে বর্গ ও বর্গমূল পূর্ণ বর্গ সংখ্যা এবং ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় সম্পর্কে আলোচনা করব চলো তাহলে প্রথমেই দেখিনি আজকের পাঠ শেষে আমরা কি শিখতে পারব আজকের পাঠ শেষে আমরা সংখ্যার বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারব উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারব এবং বর্গমূল নির্ণয় সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারব চলো তাহলে শুরু করা যাক বর্গ কথাটির সাথে আমরা সবাই হয়তো কম বেশি পরিচিত তোমরা কি জানো বাংলাদেশের আয়তন কত আচ্ছা আমি বলে দিচ্ছি বাংলাদেশের আয়তন হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার দেখো এখানে কিলোমিটারের আগে আমি বর্গ শব্দটি ব্যবহার করেছি এছাড়াও আরও নানা ক্ষেত্রে আমরা বর্গ কথাটি ব্যবহার করে থাকি যেমন কোনো কিছুর ক্ষেত্রফল বোঝাতে আমরা বলি বর্গমাইল কিংবা অনেক সময় আমরা বর্গ একক শব্দটি ব্যবহার করি তো এখানে এই বর্গ বলতে আসলে কি বোঝাচ্ছে দেখো জ্যামিতিতে বর্গ বলতে কি বোঝায় তা হয়তো আমরা সবাই জানি যখন কোনো চতুর্ভুজের চারটি বাহু সমান হয় এবং এর প্রতিটি কোন সমকোণ হয় তখন তাকে বর্গ বলা হয় অন্যভাবে বললে বলা যায় বর্গ হলো এমন একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান এবং কোনগুলো সমকোণ এখন দেখো এটি একটি বর্গ এর বাহুর দৈর্ঘ্য যদি ক হয় দেখো এর এক বাহুর দৈর্ঘ্য ক মানে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্যই ক তার কারণ হলো বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে দেখো এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি ক হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে আমরা জানি ক্ষেত্রফল সমান হল দৈর্ঘ্য গুণ প্রস্থ এক্ষেত্রে দৈর্ঘ্যও ক আবার প্রস্থ ক তাহলে ক্ষেত্রফল সমান হল ক গুণ ক বর্গ একক এক্ষেত্রে আমরা একক কি তা জানি না তাই আমরা লিখছি বর্গ একক ক্ষেত্রফলের একক হলো বর্গ একক একে আমরা এভাবেও লিখতে পারি ক স্কোয়ার বর্গ একক তাহলে দেখো এখানে আমরা কি করেছি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা একই সংখ্যাকে দুইবার গুণ করেছি আর একই সংখ্যাকে দুইবার গুণ করার পরে তার একক হয়েছে বর্গ একক আবার মনে করো এই বর্গের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ক সমান যদি তিন মিটার হয় এখন দেখো কয়ের পরিমাপ আমরা জানি আবার কোন এককে মাপা হয়েছে তাও আমরা জানি একক হল মিটার তাহলে এর ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান তিন গুণ তিন বর্গ মিটার যেহেতু আমরা এখন একক জানি তাই আমরা সেই এককটি ব্যবহার করতে পারি একক হল মিটার আর যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি এ কারণে এর একক হবে বর্গ মিটার তাহলে ক্ষেত্রফল হল নয় বর্গ মিটার তাহলে দেখো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে একক হবে বর্গ একক আবার দেখো ক্ষেত্রফল আমরা কিভাবে পাচ্ছি একই সংখ্যাকে দুইবার গুণ করে তাহলে বর্গের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা সেই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল তিন আর তিন গুণ করে আমরা নয় পেয়েছিলাম নয় হল তিনের বর্গ আর এক্ষেত্রে তিন হল নয়ের বর্গমূল তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো বর্গ এবং কি এখন চলো কয়েকটি সংখ্যাকে বর্গের এক বাহুর দৈর্ঘ্য ধরে আমরা বর্গের ক্ষেত্রফল বের করে দেখি কি ধরনের সংখ্যা পাওয়া যায় তার আগে দেখো আমরা জানি দৈর্ঘ্যের একক হল দৈর্ঘ্যের একক হল মিটার আর ক্ষেত্রফলের একক হল বর্গমিটার আমরা একটু আগেই দেখেছি ক্ষেত্রফলের একক বর্গ একক দৈর্ঘ্যের একক মিটার হলে ক্ষেত্রফলের একক হবে বর্গমিটার এখন তাহলে দেখো কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার হয় আমি মিটারকে সংক্ষেপে লিখছি তাহলে তার ক্ষেত্রফল কি হবে এর ক্ষেত্রফল হবে এক গুণ এক বর্গ মিটার বা এক গুণ এককে আমরা লিখতে পারি এক স্কোয়ার বর্গমিটার তাহলে কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার হয় তার ক্ষেত্রফল হবে এক স্কোয়ার বর্গমিটার আবার বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি দুই মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে দুই গুণ দুই বর্গমিটার বা দুই গুণ দুইকে আমরা লিখতে পারি চার বর্গমিটার কিংবা একে এভাবেও লেখা যায় দুই স্কোয়ার বর্গমিটার বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি তিন মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে দেখো তিন গুণ তিন তিন গুণ তিন সমান হলো নয় কিংবা একে লেখা যায় তিন স্কোয়ার বর্গমিটার বর্গের বাহুর দৈর্ঘ্য যদি সাত মিটার হয় তাহলে তাকে লেখা যায় সাত গুণ সাত সাত গুণ সাত সমান হলো ঊনপঞ্চাশ কিংবা একে লেখা যায় সাত স্কোয়ার বর্গমিটার তাহলে দেখো প্রতি ক্ষেত্রেই এগুলো একই রকম সংখ্যা পাচ্ছি আমরা মানে হলো বর্গের এক বাহুর দৈর্ঘ্য যা হবে ক্ষেত্রফল হবে সেই সংখ্যার স্কোয়ার যখন বর্গের এক বাহুর দৈর্ঘ্য তিন মিটার তার ক্ষেত্রফল হলো তিন স্কোয়ার যখন বর্গের এক বাহুর দৈর্ঘ্য সাত মিটার তার ক্ষেত্রফল হল সাত স্কোয়ার বর্গ মিটার অর্থাৎ বর্গের এক বাহুর দৈর্ঘ্য যা হবে ক্ষেত্রফল হবে সেই সংখ্যার স্কোয়ার বা সেই সংখ্যার বর্গ তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয় তার ক্ষেত্রফল হবে এ গুণ এ বা এ স্কোয়ার বর্গমিটার তাহলে দেখো এখানে এক চার নয় ঊনপঞ্চাশ এই সংখ্যাগুলোর একটি বৈশিষ্ট্য কি এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় যেমন ঊনপঞ্চাশ একটি পূর্ণ সংখ্যা আরেকটি পূর্ণ সংখ্যা হলো সাত ঊনপঞ্চাশকে আমরা সাতের বর্গ হিসেবে প্রকাশ করতে পারি নয়কে আমরা তিনের বর্গ হিসেবে প্রকাশ করতে পারি চারকে দুয়ের বর্গ হিসেবে প্রকাশ করতে পারি এ ধরনের সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা যেমন মনে করো একাশি হল একটি পূর্ণ বর্গ সংখ্যা কারণ একাশিকে আমরা অন্য একটি পূর্ণ সংখ্যা নয়ের বর্গ হিসেবে লিখতে পারি দেখো একাশিকে লেখা যায় নয় স্কোয়ার হিসেবে নয় একটি পূর্ণ সংখ্যা একাশিকে আমরা নয়ের বর্গ হিসেবে প্রকাশ করতে পারি এ কারণে একাশি হল পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা বলতে পারি কোনো স্বাভাবিক সংখ্যা ধরো একটি স্বাভাবিক সংখ্যা হল এম এই স্বাভাবিক সংখ্যাকে আমরা যদি অন্য আরেকটি স্বাভাবিক সংখ্যা এন এর বর্গ হিসেবে প্রকাশ করতে পারি বা এন স্কোয়ার হিসেবে প্রকাশ করতে পারি তাহলে এই এম হল পূর্ণবর্গ সংখ্যা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কোন সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা এখন চলো আমরা দেখি কোন সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায় তার আগে বর্গমূলের চিহ্নটি দেখি চলো এই চিহ্নটি হলো বর্গমূলের চিহ্ন নিয়ম হচ্ছে পঁচিশের বর্গমূল বোঝাতে আমরা একে এভাবে লিখি বর্গমূলের চিহ্ন পঁচিশ এর মানে হলো এর বর্গমূল বোঝাতে চাই আমরা পঁচিশের বর্গমূল কি এর বর্গমূল হলো পাঁচ কারণ পাঁচকে বর্গ করেই পঁচিশ পাওয়া যায় তাহলে পাঁচ হলো পঁচিশের বর্গমূল তাহলে যখন আমি বর্গমূল পঁচিশ লিখব তাহলে পঁচিশের বর্গমূল বোঝাতে আমরা এই চিহ্ন ব্যবহার করে পঁচিশ লিখি এখন চলো দেখি মৌলিক গুণনীয়কে সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করা যায় মনে করো একটি সংখ্যা হলো ছত্রিশ আমি এর বর্গমূল নির্ণয় করতে চাই তো এর বর্গমূল আমি কিভাবে নির্ণয় করতে পারি প্রথমে এই সংখ্যাটিকে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি চলো মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে হবে ছত্রিশকে আমরা লিখতে পারি আঠারো গুণ দুই আবার আঠারো গুণ দুইকে আমরা লিখতে পারি নয় গুণ দুই গুণ দুই নয়কে আবার লিখতে পারি তিন গুণ তিন গুণ দুই গুণ দুই তাহলে দেখো ছত্রিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম তিন গুণ তিন গুণ দুই গুণ দুই এখন প্রতিজোড়া একই গুণনীয়গকে আমরা পাশাপাশি লিখি এখানে অবশ্য পাশাপাশিই লেখা আছে তাহলে দেখো তিন আর তিনকে পাশাপাশি দুই আর দুইকে পাশাপাশি লিখতে হবে এখন এই প্রতিজোড়া একই গুণনীয়ক থেকে একটি করে নিয়ে আমরা পাই এখান থেকে তিন আর এখান থেকে দুই তাহলে আমরা পাবো তিন গুণ দুই তিন গুণ দুই সমান হল ছয় এটি হলো ছত্রিশের বর্গমূল তাহলে আমরা বলতে পারি বর্গমূল ছত্রিশ সমান হল ছয় তাহলে এখানে আমরা কি করলাম দেখো আমরা ছত্রিশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম তারপর প্রতিজোড়া একই নিয়োগকে আমরা পাশাপাশি লিখেছি তারপর এই প্রতিজোড়া একই নিয়োগ থেকে একটি করে নিয়োগ নিয়ে আমরা গুণ করেছি গুণ করে যে গুণফল ফল পেয়েছি সেটি হলো ছত্রিশের বর্গমূল এখন চলো দেখি ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় তোমাদের বইয়ের উদাহরণ দুই দেখো যেমন মনে করো আমাদের দুই হাজার সাতশো বর্গমূল নির্ণয় করতে হবে তো দুই হাজার সাতশো বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া করি তাহলে দেখো ডান দিক থেকে প্রথম দুটি অঙ্ক নিয়ে একটি জোড়া আবার তারপরের দুটি অঙ্ক নিয়ে আরেকটি জোড়া করি আর প্রতি জোড়ার ওপরে এরকম একটি করে রেখা চিহ্ন দিতে হবে আর এর ডানে ভাগের ক্ষেত্রে আমরা যেমন একটি খাড়া চিহ্ন দিই সেরকম একটি খাড়া দাগ দিতে হবে এখন দেখো এখানে প্রথম জোড়াটি হলো সাতাশ সাতাশের আগের পূর্ণ বর্গ সংখ্যা কি সাতাশের আগের পূর্ণবর্গ সংখ্যা হলো পঁচিশ আর পঁচিশের বর্গমূল হলো পাঁচ এখন আমরা এই বর্গমূলকে এই দাগের এপাশে লিখব যেভাবে আমরা ভাগফল লিখি এখানে পাঁচ আর পঁচিশকে আমরা সাতাশের ঠিক নিচে সাতাশ বরাবর লিখব তাহলে সাতাশের নিচে লিখি পঁচিশ এবার সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করি সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করলে বিয়োগফল হবে দুই এবার অন্য জোড়ার অঙ্কগুলোকে নামিয়ে আনি তাহলে এখানে আমরা পাবো দুশো চার এখন আবার দুশো চারের বামে এই ভাগ চিহ্নের মতো একটি দাগ দিতে হবে আর এই দাগের বামে আমরা লিখব এখানে আমরা যে সংখ্যা পেয়েছি তার দ্বিগুণ তাহলে দেখো পাঁচের দ্বিগুণ হলো বা পাঁচ গুণ দুই সমান হলো দশ তাহলে এখানে আমি লিখব দশ এখন এমন একটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাকে এই দশের ডানে বসিয়ে সেই সংখ্যা দিয়েই যে সংখ্যা পাবো তাকে গুণ করলে তা দুইশো চারের সমান বা দুইশো চার থেকে ছোট হবে দেখো বেশ জটিল মনে হচ্ছে কিন্তু আসলে খুব একটা জটিল না এরকম একটি এক সংখ্যা হলো দুই এখন এই একশো দুইকে যদি আমরা যে সংখ্যা বসিয়েছি অর্থাৎ দুই দিয়ে গুণ করি তাহলে গুণফল হয় দুইশো চার এখানে আমি একটু আগে এই কথাটি বলেছি এখানে এমন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করতে হবে যাকে দিয়ে এই পুরো সংখ্যাটিকে যদি আমরা গুণ করি তাহলে এখানে যে সংখ্যা থাকবে তার সমান বা তার যে ছোটো কোনো একটি সংখ্যা পাবো এক্ষেত্রে সেই সংখ্যাটি হলো দুই তাহলে আমরা দশের পাশে দুই বসালাম আবার এখানে পাঁচের পাশেও এই দুইকে বসাতে হবে এখন দেখো একশো দুইকে দুই দিয়ে গুণ করলে আমরা পাই দুইশো চার দেখো এখানে আমরা একটি সমান সংখ্যা পেয়েছি তাহলে এদেরকে বিয়োগ করলে বিয়োগ ফল হবে শূন্য অন্যদিকে দেখো এখানে আমরা পেয়েছি বান্ন এই বান্নই হল দুই হাজার সাতশো চারের বর্গমূল তাহলে দেখো ভাগের সাহায্যে আমরা দুই হাজার সাতশো চারের বর্গমূল নির্ণয় করলাম দুই হাজার সাতশো চারের বর্গমূল হলো বান্ন আশা করি বুঝতে পারছো কিভাবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কাজ করে তবে এখানে একটি লক্ষণীয় বিষয় আছে সেটি হলো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় ডান দিক থেকে যখন আমরা জোর করব তখন সে অঙ্কের যদি জোড়া না থাকে তখন তাকে জোড়া ছাড়াই গণ্য করতে হবে যেমন ধরো একটি সংখ্যা বারো হাজার তিনশো চার একে যদি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে ডান দিক থেকে জোড়া করতে হবে তাহলে প্রথম জোড়া হলো শূন্য আর চার তারপর দুই আর তিন তারপর দেখো একের কোনো জোড়া নেই এই একের জোড়া ছাড়াই হিসাব করতে হবে আরেকটি বিষয় খেয়াল করো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট হয় যেমন দুই হাজার সাতশো চারের ক্ষেত্রে দেখো দুই হাজার সাতশো চার বাম দিক থেকে একক স্থানীয় অঙ্কের ঘর থেকে একটি করে ফোটা দিতে হবে তাহলে প্রথমে চারের ওপরে একটি ফোটা দিতে পারি এক ঘর পরপর এরকম ফোটা দিতে হবে তাহলে সাতের ওপরে আরেকটি ফোটা হবে দেখো এখানে দুটি ফোটা পাওয়া গেছে বা দেখো দুই অঙ্ক আছে বা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আবার মনে করো এর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে দেখো একাশির বর্গমূল হল নয় আমরা যদি ফোটা বসিয়ে দেখি তাহলে দেখো এর উপরে একটি ফোটা বসানো যায় আবার দেখো একশো এর বর্গমূল হল দশ দশ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এখন দেখো একশো এর একক স্থানে অঙ্ক থেকে যদি আমরা ফোঁটা বসাই তাহলে এক একঘর পরপর ফোঁটা বসালে দুটি ফোঁটা বসানো যাবে একশো বর্গমূল দশ দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এখানে দুইটি ফোঁটা আছে আবার মনে করো সাতচল্লিশ হাজার ঊননব্বই এর বর্গমূল আমরা নির্ণয় করতে চাই সাতচল্লিশ হাজার বর্গমূল হলো দুইশো সতেরো দুইশো সতেরো সংখ্যাটি তিন অঙ্ক বিশিষ্ট এখন খেয়াল করো সাতচল্লিশ হাজার ঊননব্বইয়ের উপরে আমরা যদি এভাবে ফোঁটা বসাই প্রথমে একক স্থানীয় একটি ফোঁটা বসাতে হবে এক ঘর পরপর তাহলে দশক বাদ দিয়ে শতক অঙ্কে আবার এক ঘর পরে চারের উপরে দেখো এখানে আমরা তিনটি ফোঁটা পেয়েছি দুইশো সতেরো সাতচল্লিশ হাজার উননব্বইয়ের বর্গমূল দুইশো সতেরো কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এভাবে আমরা বুঝতে পারি কোন সংখ্যার বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে আশা করি তাহলে বুঝতে পারছো কিভাবে বর্গমূল নির্ণয় করতে হবে চলো তাহলে এবার আমরা অনুশীলনী থেকে কিছু সমস্যা সমাধান করি পাঁচ হাজার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ভাগ পদ্ধতিতে তাহলে লিখি ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া করি আর এখানে ভাগের মতো এই চিহ্নটি বসাই এখন দেখো আমাদের খুঁজে বের করতে হবে ছাপ্পান্ন এর আগের বর্গ সংখ্যা কোনটি একটু চিন্তা করে দেখো সাত গুণ সাত সমান হলো ঊনপঞ্চাশ অর্থাৎ সাতের বর্গ হলো ঊনপঞ্চাশ ছাপ্পান্ন এর আগের বর্গ সংখ্যা হলো ঊনপঞ্চাশ তাহলে এখানে লিখি সাত আর এখানে লিখতে হবে ঊনপঞ্চাশ এখন ছাপ্পান্ন থেকে উনপঞ্চাশ বিয়োগ করতে হবে ছাপ্পান্ন থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে বিয়োগফল হয় সাত এবার এই জোড়াকে নামিয়ে আনি তাহলে এখানে পাবো সাতশো পাঁচ এখন দেখো এখানে সাতের দুই গুণ হলো চোদ্দো এবার এর ডানে আমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দিয়ে আবার এই পুরো সংখ্যাকে গুণ করলে তা সাতশো পাঁচের সমান বা সাতশো পাঁচ থেকে ছোট হবে এমন কি সংখ্যা থাকতে পারে দেখো যদি আমি এই এর পাশে দুই বসাই তাহলে আমরা পাবো একশো বিয়াল্লিশ আর একশো বিয়াল্লিশকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে দুইশো চুরাশি দুইশো চুরাশি সাতশো পাঁচ থেকে অনেক ছোট। তাহলে আরও বড়ো কোনো সংখ্যা দিয়ে দেখি দেখো চোদ্দইয়ের পাশে যদি আমি চার বসাই তাহলে আমরা পাচ্ছি একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে আমাদের চার দিয়ে গুণ করতে হবে যেহেতু চার বসিয়েছি একশো চুয়াল্লিশকে চার দিয়ে গুণ করলে গুণফল হয় পাঁচশো ছিয়াত্তর দেখো পাঁচশো ছিয়াত্তর সাতশো পাঁচের কাছাকাছি একটি সংখ্যা তবে সাতশো পাঁচ থেকে পাঁচশো ছিয়াত্তর ছোটো তুমি চাইলে পাঁচ বসিয়েও দেখতে পারো চোদ্দোইয়ের পাশে যদি পাঁচ বসাও তাহলে একশো পঁয়তাল্লিশকে গুণ করতে হবে পাঁচ দিয়ে একশো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে হবে সাতশো পঁচিশ দেখো সাতশো পঁচিশ আবার সাতশো পাঁচ থেকে বড়ো কিন্তু আমাদের এমন একটি সংখ্যা প্রয়োজন যেটি সাতশো পাঁচ থেকে ছোটো সুতরাং আমাদের চারই বসাতে হবে তাহলে চোদ্দোর পাশে চার বসাই এখানে আবার সাতের পাশেও আমাদের চার বসাতে হবে এখন দেখো একশো চুয়াল্লিশকে চার দিয়ে গুণ করলে আমরা পাবো পাঁচশো ছিয়াত্তর সাতশো পাঁচ থেকে পাঁচশো ছিয়াত্তর বিয়োগ করি পনেরো থেকে ছয় বিয়োগ করলে বাকি থাকবে নয় হাতে এক ছিল সাত আর এক আট দশ থেকে আট বিয়োগ করলে হাতে থাকবে দুই হাতে এক ছিল পাঁচ আর এক ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে বাকি থাকবে এক অর্থাৎ আমরা পেলাম একশো তাহলে দেখো আমরা দেখছি যে ভাগের সাহায্যে পাঁচ হাজার বর্গমূল নির্ণয় করতে গেলে একশো উনত্রিশ ভাগ হিসেবে থাকে সুতরাং পাঁচ হাজার পূর্ণ বর্গ সংখ্যা নয় আর 74 এর বর্গমূল নয় তাহলে আমাদের দেখতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে চুয়াত্তরের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে এখানে হবে পঁচাত্তর পঁচাত্তরের বর্গ কী হবে পঁচাত্তরের বর্গ নির্ণয় করতে হলে পঁচাত্তরকে পঁচাত্তর দিয়ে গুণ করতে হবে পঁচাত্তরকে পঁচাত্তর দিয়ে গুণ করলে গুণফল হয় পাঁচ হাজার ছয়শো পঁচিশ তাহলে দেখো এখানে যদি পাঁচ হাজার ছয়শো পঁচিশ থাকতো তাহলেই আর এখানে কোনো ভাগশেষ থাকতো না কারণ পাঁচ হাজার ছয়শো পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা এখন পাঁচ হাজার ছয়শো পাঁচ পাঁচ হাজার ছয়শো পঁচিশ থেকে কত ছোটো তা নির্ণয় করতে পারি অর্থাৎ পাঁচ হাজার ছয়শো পঁচিশ থেকে আমরা পাঁচ হাজার ছয়শো পাঁচ বিয়োগ করতে পারি বিয়োগ করলে বিয়োগ ফল হবে বিষ সুতরাং পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে বিষ যোগ করলেই আমরা পাবো পাঁচ হাজার ছয়শো পঁচিশ যেটি একটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ সাথে ক্ষুদ্রতম বিষ যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি সমস্যা দুটি কিভাবে সমাধান করা হলো তা বুঝতে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই চলো এখন তাহলে দেখি আজকের পাঠে আমরা কি কি শিখলাম আজকের পাঠে আমরা সংখ্যার বর্গ ও বর্গমূল সম্পর্কে জেনেছি উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করা শিখেছি বর্গমূল নির্ণয় সংক্রান্ত সমস্যার সমাধান করা শিখেছি আমাদের আজকের পাঠ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এই ক্লাসটি আবারও দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ